নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন কানাডা। আজকে আমরা নিউ ইয়র্ক যাচ্ছি। গরমের ছুটির আর এক সপ্তাহ বাকি, তাই এক সপ্তাহ আমরা নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসিতে কাটাবো। তাই আমরা এখন চলে এসেছি টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম। ডেল্টা এয়ারলাইন্সের এখন আমরা কাউন্টারে যাব। আমরা অবশ্য আগেই আমাদের পাসপোর্ট স্ক্যান সব করে রেখেছি কালকে অনলাইনে। এখানে কিয়স্কে ডেল্টা করলাম, চেকিং, পাসপোর্ট, বোর্ডিং ডকুমেন্ট, মোবাইল বারকোড, বারকোড ডকুমেন্ট সব আমরা এখানে আবার স্ক্যান করে নিই। স্ক্যান করলে আমাদের পেপার দিয়ে দেবে, সেগুলো নিয়ে আবার আমরা আমাদের লাগেজ রাখতে যাব। বোর্ডিং পাস পেয়ে গেছি। এখন লাগেজ আমাদের এখানে যেগুলো ইউএস বাউন্ড ফ্লাইট, লাগেজগুলো এদিকে দিয়ে দিতে হবে। এবার লাগেজগুলো দিয়ে আমরা সিকিউরিটি চেকে যাব। বেশিক্ষণ সময় লাগছে না, খুব দ্রুত হচ্ছে। ভিড় প্রচুর আছে কিন্তু খুব স্মুথলি কাজ হচ্ছে। আর এত গেট আর এতগুলো, আর সবই প্রায় সেলফ চেকিং, কোনোটাই কাউকে হেল্প করতে হচ্ছে না। আর এত সুন্দরভাবে সব কিছু করা আছে, বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না। যাক, এবার আমরা এখানে আমাদের লাগেজ দিয়ে দেবো। দেখুন, লাগেজ নেওয়ার জন্য কোনো লোক নেই, সবই এখানে সেলফ। এ আমাদের ব্যাগ ভেতরে চলে গেল। আমাদের এখানে স্ক্যান করে নিয়ে ব্যাগ অটোমেটিক চলে গেল। আমার নামও উঠে গেল, ব্যাগ ড্রপ, ফ্লাইট নাম্বার এত, ওয়েলকাম টু ডেল্টা এয়ারলাইন্স। চলো এবার সিকিউরিটি চেকিংয়ের জন্য। এই আমরা এখন সিকিউরিটি চেকিংয়ের জন্য চলে এলাম। এই ঢুকে গেলাম সিকিউরিটি চেকিংয়ে। সিকিউরিটি চেক হয়ে গেল। এখানে ডিউটি ফ্রি থেকে এবার আমাদের যেতে হবে যেদিকে গেট নাম্বার কত আমি ঠিক লক্ষ্য করিনি গেট নাম্বারটা, তো বোর্ডিং পাস তো আছে, বোর্ডিং পাস অনুযায়ী সেদিকে যেতে হবে। এটা অবশ্য টরন্টোর ছোট্ট একটা ডিউটি ফ্রি শপের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। অন্যদিকে আরও বড় অনেক কিছু আছে, হয়তো এই দিকটা গেলে পরে আরও বড়গুলো আপনাদের দেখাতে পারবো। আমাদের বোর্ডিং করতে হবে A6, তো A6 এই দিকে দেখাচ্ছে, তো আমরা এইদিকে যাই। এই A6 এসে গেছি, এবার এই দিক দিয়ে যেতে হবে। দেখা যাক কতটা আরও যেতে। একদম A6 নেমে এলাম আমরা। আমরা যারা JFK তে যাচ্ছি তাদের এইটা হচ্ছে কাউন্টার। আমাদের বোর্ডিং স্টার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বোর্ডিং শুরু। আমাদের ও ফ্লাইট একদম সামনেই দাঁড় করানো। এই হচ্ছে আমাদের ফ্লাইট। ফ্লাইটে প্রথমেই আমাদের পাইলট উঠলেন, তারপরে এখন ধীরে ধীরে আমরা সবাই উঠছি। এরকম ছোট ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা প্রথম, এতদিন সব বড় বড় ফ্লাইটে উঠেছি। ওট বাড়বি, ও হাইটও ছোট। হ্যালো, হাই। আমরা বোর্ড করে নিয়েছি, আমাদের সিটে আমরা বসেছি। দেখুন, খুবই ছোট ফ্লাইট, ওদিকে দুটো এদিকে দুটো। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছাড়বে। ফ্লাইট পুরো ফুল আছে। যেরকম ছোট ফ্লাইট আমি ভাবছিলাম লেগরুম হবে না, কিন্তু লেগরুম কিন্তু যথেষ্ট ভালো। দেখুন, এই ছোটা শুরু হলো আমাদের ফ্লাইটের। ঠিক 11:10 বাজে এখন, মিনিট 5 লাগলো শুধু আসল জায়গায় এসে ছোটা শুরু করা। অনেকদিন পরে দেশের বাইরে বেরোচ্ছি, তাই জন্য একটু অদ্ভুত লাগছে। মানে ফ্লাইটেও চড়ছি অনেকদিন বাদে, ভালোও লাগছে যে নতুন একটা জায়গায় যাচ্ছি। এই আমরা ফ্লাই করে গেলাম, আমরা উঠে গেলাম। এই জায়গাগুলো বড্ড বেশি চেনা চেনা লাগছে, তার কারণ হচ্ছে আমরা তো একদম এয়ারপোর্টের সামনে থাকি, তাই জন্য এই রাস্তাগুলো সবই চেনা। আমি প্রথমেই বলছে প্লেনে উঠে আমি যে এত ভিডিও দেখেছি, প্লেনের এই সামনে টিভি থাকে, তো এটার মধ্যে টিভি নেই, যখন দেশে যাব তখন ওখানে টিভি থাকে। বলছে ও চা এবং কফি দুটোরই সুন্দর ব্যবস্থা আছে। চা দিয়ে গেল, সরি আমি কফি নিয়েছি, ক্রিম দিয়েছে, ক্রিম আছে, সুগার আছে, আর এখানে কুকিজ আছে, তো কুকিজ দিয়ে দিয়েছে। বারবিকেরও বারবি এবং বাবলিকেও দিয়েছে। এমন আমরা এখন ইউএসের ভেতরে ঢুকে গেছি, এইমাত্র পাইলট অ্যানাউন্স করল। আমরা নিউ ইয়র্কের আকাশে চলে এলাম, তো দেখা যাচ্ছে আমরা চলে এলাম, এখনই আমরা ল্যান্ড করছি JFK তে। এইটা যেটা হলো ডিলোডিং শুরু হয়ে গেছে, আমরা এখন নামছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বারবিরা পাইলটের সঙ্গে ছবি তুলছে, তার কেবিনে ঢুকে উনি অ্যালাউ করেছেন ভেতরে। এই বারবি বেরিয়ে এলো পাইলটের কেবিন থেকে। কেমন লাগলো বাউলি? চলো এখন আমাদের হোটেল পৌঁছতে আরও 1 ঘন্টা লাগবে। আমরা জেএফকেতে আছি, জেএফকে থেকে এখন আমরা যাব হচ্ছে নিউ ইয়র্ক টাইম স্কোয়ার, ওখানেই আমাদের হোটেল। ব্যাগেজ ক্লেমের জন্য আবার এখন বলছে ওপরে উঠতে হবে, 2 স্টেপ আপ, মানে 2টো এলিভেটর দিয়ে ওপরে উঠতে হবে। দেখা যাক কতক্ষণে ব্যাগেজ কালেক্ট হবে। এই হচ্ছে 2nd স্টেপ আপ। আমরা প্রায় 3 তলাতে উঠে এলাম, দেখা যাক ব্যাগেজ কতক্ষণে পাওয়া যায়। ওই লেখা দেখে দেখে যাচ্ছি, অবশ্য এখানে খুব সুন্দরভাবে সব লেখা থাকে, তাই জন্য খুঁজে পেতে খুব একটা দেরি হয় না। এই যে ব্যাগেজ ক্লেম, আমরা চলে এলাম। এখনও আমরা হাঁটছি, হেঁটেই চলেছি, কোথায় আমাদের ব্যাগেজ? দেখা যাক ব্যাগ কোথায় পাওয়া যাক। এখনও আবার নিচে চলেছি, ব্যাগেজ ক্লেমের যে ডাইরেকশন দেওয়া আছে তাতে নিচে। দেখা যাক এবার আবার কতটা নিচে নামতে হয়, হচ্ছে এবার পেয়ে যাবো, দেখা যাক। দেখ স্ক্রিনে কি লেখা আছে, এই তো ডেল্টা, আমাদেরটা লেখা আছে, এখানেই আসবে। অন্তত 3-4টে ফ্লাইটের লাগেজ এখানে রাখা। উই আর লাকি, উইদিন 2-3 মিনিটসের মধ্যে আমাদের লাগেজ পেয়ে গেলাম। একটাই অবশ্য, আমাদের এখন স্কাই ট্রেন ধরতে হবে, স্কাই ট্রেনে করে আমরা এখন সিটিতে ঢুকবো। এই এখানে লেখা আছে ট্রানজিট টু সিটি, তো এখান থেকে আমাদের এখন টিকিট কাটতে হবে। টিকিট কেটে এই যে স্টেশন, আমরা তো স্টেশনে এসে গেলাম, আগে টিকিট তো কাটতে হবে। টিকিট মানে কিওস্ক থেকে কাটতে হবে, ওখানে তো আর সেরকমভাবে কোনো কাউন্টার হয় না, ম্যাক্সিমামই কিওস্ক। দেখি যদি কাউন্টারও থাকে তাহলে আমরা ওখান থেকে কিনবো। আমরা এখন এয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছি, এয়ার ট্রেন এখন এখানে আসবে। এয়ার ট্রেনে করে আমরা জ্যামাইকা স্টেশন পর্যন্ত যাব, জ্যামাইকা স্টেশন থেকে আবার আরেকটি ট্রেন নিয়ে আমরা আমাদের হোটেলের সামনে টাইম স্কোয়ারের সামনে গিয়ে পৌঁছাবো। এই এয়ার ট্রেন ঢুকছে। যে স্টেশনে আমাদের নামতে হবে সেটা হবে জ্যামাইকা, তো জ্যামাইকা পৌঁছতে বলছে 10 মিনিটের মতন টাইম লাগবে। এয়ারপোর্টের ভেতরেই আছি, বললো তো 10-12 মিনিট লাগবে। আর বিভিন্ন টার্মিনালগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। এখন মোটামুটি এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসছে, মানে এয়ারপোর্টের পাশ দিয়েই ট্রেনটা যাচ্ছে। ভালো গরম আছে বাইরে, এখনই দেখছিলাম প্রায় 27-28 মতো, বলছে 32-33 পর্যন্ত যাবে। বাবলি একজনকে পেয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, উনি এসেছেন সুইজারল্যান্ড থেকে ইউএস ওপেন দেখতে। এই হলো জ্যামাইকা স্টেশন। এবার আমাদের এখান থেকে আরেকটা ট্রেন ধরতে হবে। আমাদের একটা করে কার্ড কিনতে হলো, এখন এই কার্ড নিয়ে আমরা বাইরে বেরোবো। আর ভিতরে ঢোকাচ্ছি, বেরোলো, এই দরজা খুললো, এবার বেরোলাম। এইবার আমাদের আবার আলাদা আরেকটা ট্রেনে উঠতে হবে। এবার আমাদের ডাউন টাউনে যাওয়ার জন্য ই ট্রেন ধরতে হবে। এখন ই ট্রেন ধরতে হবে। ই ট্রেন আমাদের ম্যানহাটন, অর্থাৎ আমাদের হোটেলের সামনাসামনি। অলরেডি বারবি টিম হর্টন দেখে নিয়েছে, আমাদের ক্যানাডিয়ান ব্র্যান্ড। তো ওখানে এখন একটু খাওয়া দাওয়া হোক, খিদেও পেয়েছে। দুপুর প্রায় 2টো বাজে না, একটু খেয়ে দিয়ে তারপরে ই ট্রেনে ধরবো। ই ট্রেন ধরার জন্য আমাদের ওই দিকে যেতে হবে। এদিকে অবশ্য বাস ধরার জন্য আছে, কিন্তু আমরা বাসে যাব না, ট্রেনই ভালো। বাস জার্নির থেকে ট্রেন জার্নি অনেক ভালো। দেখা যাক এখানে আইটেমে কি কি পাওয়া যায়। ভাবি কি খাবি? র্যাপ। এবার আবার আমাদের নিচে নামতে হচ্ছে ই ট্রেন ধরার জন্য। এলিভেটর করে আমরা এখন আরও নিচে নামবো। আমাদের আরও নিচে নামতে হবে ই ট্রেন ধরার জন্য। প্রচুর বড় এলিভেটর, প্রচুর লোক একসাথে ঘুরছে। ট্রেন এসে গেল, এবার আমরা ট্রেনে উঠবো। এই ট্রেনে উঠতে হবে তো। চলো ট্রেনে যাওয়া যাক। বলছে 40 মিনিটের জার্নি নাকি এখন আমাদের ম্যানহাটন পৌঁছাবে। শনিবার দিন দুপুরবেলাতেও এত ভিড়, দেখুন নিউ ইয়র্কের মেট্রোতে কীরকম ভিড়। আমরা স্টেশনের 2nd ফ্লোরে চলে এলাম। স্টেশন থেকে বেরোবার জন্য এই 42nd স্ট্রিট এক্সিট, এইটা ধরতে হবে আমাদের। এই আমরা এতক্ষণে সাবওয়ে নিচের থেকে ওপরে উঠে এলাম নিউ ইয়র্ক সিটিতে, সরি। এবার আমাদের হোটেলের দিকে যেতে হবে। আমরা হাঁটতে হাঁটতে টাইম স্কোয়ারেই চলে এলাম। এখানেই আমাদের হোটেলটা, এবার হোটেলটা খুঁজে নিতে হবে। আসলে হোটেলের থেকে এখন আমাদের বাইরেটাই বেশি ভালো লাগছে। এত লোকজন আমরা সচরাচর তো দেখি না টরন্টোতে, তো এখানে দেখে আমাদের খুব ভালোই লাগছে। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে দ্য ম্যানহাটন অ্যাট টাইম স্কোয়ার হোটেল। চলুন আগে, অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, আগে হোটেলে গিয়ে চেকিং করি, ঘরে একটু বিশ্রাম নিয়ে তারপর টাইম স্কোয়ারে বেরোবো। এই হচ্ছে আমাদের হোটেল লবি। এবার আমাদের চেকিং করতে হবে। চেকিংয়েও দেখছি যথেষ্ট ভিড় আছে, বাইরে দেখলেই বোঝা যাচ্ছে। রিসেপশন থেকে আমাদের কাজ হয়ে গেল, আমরা ঘরের কি পেয়ে গেলাম। এবার আমাদের লিফটে করে যেতে হবে 18 তলায়। 18 তলায় আমাদের রুম। এই হোটেলের 18th ফ্লোর এক্সিকিউটিভ ফ্লোরে আমরা আমাদের রুম নিয়েছি। আমাদের রুম 1804। এই হচ্ছে 1804। এই আমাদের রুম 1804, 18th floor।